দেখলাম কৃষ্ণ সারদা পিঠে আমি ক্লাস থ্রিতে পড়ি। এখানে এসে আমার খুব ভালো লাগছে, এখানে এত সুন্দর জায়গা, আর ম্যাজিক আমার খুব ভালো লাগে। ম্যাজিক আমার প্রাণ, ম্যাজিক আমার জীবন, ম্যাজিক আমার রক্তে আছে। তো কতক্ষণ কাজ বেশি, তো আমি কিন্তু মোবাইল দেখি না। আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা আমাকে অনেক অনেক গল্পের বই কিনে দিয়েছে। আমি গল্পের বই কিনি, সেইখান থেকে একটা গল্প তোমাদেরকে শুনি। একটা ভয়ঙ্কর দৈত্য ছিল, সেই দৈত্যটা দুষ্ট ছেলে মেয়েদেরকে, কাউকে সাপ, কাউকে ব্যাঙ, কাউকে টিকটিকিকে মশা বানিয়ে দিত। এমনি তিনটে দুষ্ট ছেলে মেয়ে ছিল, তোমাদেরকে দেখাই না। ছেড়ে
বলছিলাম মা পেছন থেকে এসে বলি কি করছিস রে আমি বলি কিছু না তো মা বাচ্চা মানুষ এক জগ দুধ আখখানা খেয়ে ফেলেছি মা বলে দেখলাম কি ঠোঙাতে ঢাল দিয়ে আমি বলি কিছু না তো মা দেখবে দেখো মায়ের তো ম্যাজিক করলো কিন্তু বাবা কিন্তু কোনো ছাড় নয় বাবা ওইখানে দাঁড়িয়ে আছে বাবা বলে যে ঠিক আছে এই এক গ্লাস দুধ দিলাম খেয়ে নিন আমি বলি না বাবা এক গ্লাস দুধ খাবো এর থেকে আরো ছোট গ্লাস দাও দাঁড়া আগে পুরো কথাটা তো বলতে দাও বাবা খুব চালাক বাবা বুদ্ধিটা তো আমি জানি কারণ আমি ম্যাজিক শিখি বাবা নিজের সামনে দাঁড়িয়ে আমাকে এক গ্লাস দুধ খাওয়াবে আমি পারি বলে তো এক গ্লাস দুধ খেতে কিন্তু আমি তো ম্যাজিক শিখেছি কেউ কিন্তু ভুলে দেবে না আমার বাবাকে বাবা বলে ঢেলে দে ওটা ঢেলে দে ছোটটা ঢেলে দে আমি বলি এই গ্লাসটাই দাও তাহলে খেয়ে নেব বাবা বলে ঠিক আছে দেখো কিন্তু পুরো দুধটাই খেতে হবে আমি বলি ঠিক আছে দাও না আর এই বড় গ্লাসটা থেকে এই ছোট গ্লাসে চলে আসি এন্ড ব্রিয়া কেটে দেয়